ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশন ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়োর চ্যানেল তোমরা যারা তেইশ পঁচিশ সেশনে ডিএলএড এ ভর্তি হয়েছ ফার্স্ট ইয়ারে পড়ছ তোমরা যদি ফার্স্ট অ্যাটেম্পটেই টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে জায়গা পেতে চাও তাহলে এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এই চ্যানেলে তোমাদের যে পাঁচটি বিষয় আছে সেই পাঁচটি বিষয় অর্থাৎ ফার্স্ট ইয়ারের ডিএলএড এর যে পাঁচটি বিষয় আছে সেই পাঁচটি বিষয় কিন্তু সিলেবাস ফার্স্ট চাইল্ড স্টাডিজ সেকেন্ড বেঙ্গলি থার্ড ইংলিশ ফোর্থ ম্যাথ এবং ইভিএস এই পাঁচটি তোমাদের ডিএলএড ফার্স্ট ইয়ারের সিলেবাস এবং টেটেরও কিন্তু সিলেবাস তোমরা যদি এখন থেকেই এই কৌশলটি অবলম্বন করো যে আমি ডিএলএডটি মন দিয়ে পড়বো তার সাথে আমার একই সাথে টেটের প্রেপারেশনও কমপ্লিট হয়ে যাবে কারণ সাবজেক্ট কিন্তু সে এই সাইন্টিফিক পদ্ধতিতে যদি তুমি এগিয়ে যাও তাহলে প্রথম যে টেটটি তোমার সামনে আসবে সেটি দু হাজার সালেই কিন্তু টেটের নোটিফিকেশান বেরোবে এবং তোমরা কিন্তু সেই টেটে বসতে পারছ তোমরা যদি ওই টেটটিকেই পাখির চোখ করে নাও যেটি ডিসেম্বর মাসে দু হাজার খুব সম্ভবত হবে নাই সেটা পিছিয়ে জানুয়ারিতেও যেতে পারে ডিসেম্বরই ধরে রাখো সেই টেটটি কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে এবং মেরিট লিস্টেও জায়গা পেতে পারবে যদি তোমরা এই ডিএলএডটিকে সিরিয়াসলি নাও এবং চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়ে যাও যদি তোমাদের আলটিমেট লক্ষ্য থাকে ডিএলএডে ভালো রেজাল্ট টেট কোয়ালিফাই এবং মেরিট লিস্টে জায়গা তাহলে কিন্তু আর দেরি করো না এদিক ওদিক চ্যানেল হাতরে না বেরিয়ে এখনই যুক্ত হয়ে যাও তিনটে জিনিস একসাথে পাওয়ার জন্য আজ আমি তোমাদেরকে চাইল্ড স্টাডিজের সাজেশন ডিএলএড ফার্স্ট ইয়ার দু হাজার তেইশ পঁচিশের জন্য ইম্পর্টেন্ট ১৪টি কোশ্চেন আমি সিলেক্ট করেছি সান এবং সিক্সটিন মার্চের জন্য ওই চোদ্দোটি কোশ্চেন যদি ভালো করে তোমরা পড়ো যদি তোমরা এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ সেই কোশ্চেনগুলির অ্যানালিসিস চাও সহজ ব্যাখ্যা চাও যাতে তোমাদের টেটে উপকার হয় এবং ডিএলএডে তো বটেই তাহলে তোমরা কমেন্ট করে জানাও এবং চলো দেখে নেওয়া যাক সেই সাজেশানটি সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি যেগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটস্কো এবার আমরা দেখে নেব সেভেন এবং সিক্সটিন মার্কসের জন্য ডিএলএড পার্ট ওয়ান দু হাজার তেইশ পঁচিশের চাইল্ড স্টাডিসের কোশ্চেনগুলি বিকাশের পাঁচটি নীতি উল্লেখ করুন বৃদ্ধি কাকে বলে তার বৈশিষ্ট্য লিখুন বিকাশ কাকে বলে তার বৈশিষ্ট্য লিখুন বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লিখুন রাইকের, শিখনের মূল সূত্রগুলি কি এই সূত্রগুলির ব্যাখ্যা করুন কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করুন প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্য লিখুন এই তথ্যের তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয় প্রকার ও কি কি উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন ফ্রয়েড এর ব্যক্তিত্ব বিকাশের স্তরকে কয়েকটি ভাগে ভাগ করেছেন সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের কথিত স্তরগুলি বর্ণনা করুন বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য বা গুরুত্ব সংক্ষেপে লিখুন আবেগ বা প্রক্ষোভের স্তরগুলি উল্লেখপূর্ব আলোচনা করুন এই চোদ্দোটি কোশ্চেন তোমরা যদি ভালো করে রেডি করো তাহলে কিন্তু তোমরা সেভেন এবং সিক্সটিন মার্চ থেকে যে কোশ্চেনগুলি থাকবে সেভেন মার্কসের দুটি কোশ্চেন এবং সিক্সটিন মার্ক্সের একটি কোশ্চেন তোমাদের এক্সামে লিখতে হবে এবং পরবর্তীতে টু মার্কস এবং এমসি কিউগুলিকে প্র্যাকটিস করে দেয়া হবে এই চ্যানেলে সেই এমসি কিউগুলি যদি বারবার করে তোমরা ভিডিওটি দেখো বারবার করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এক্সামে তোমরা নাইনটি প্লাস মার্কস তুলতে পারবে আর ডিএলএডে যদি নাইনটি প্লাস মার্কস পাও তাহলে কিন্তু টেট কোয়ালিফাই করার অর্থ তুমি মেরিট লিস্টে জায়গা পেতে চলেছো কারণ তোমরা যদি ভিডিওটি না দেখো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে আমি হাতে কলমে তোমাদেরকে প্রমাণ দিয়েছি যে কীভাবে নাইনটি পারসেন্ট মার্কস পেলে মেরিট লিস্টে তোমরা জায়গা পাওয়াটা তোমাদের এক প্রকার নিশ্চিত সেটি এটা বানানো কোনো কথা নয় তোমাদের সায়েন্টিফিকালি তোমাদের ক্যালকুলেশান করে আমি দেখিয়েছি ডেসক্রিপশানে ভিডিওটি থাকলো তোমরা সেটি দেখে নিও তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ডিএলএড তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন ক্লাস চাও সেই মতো ক্লাস আসবে এবং তোমরা প্রত্যেকে চ্যানেলে যুক্ত হয়ে যাও ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ভিডিও